আসসালামু আলাইকুম, যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি, পরিবার সবাই ভালো আছে। প্রতিদিনের মতো আবার একটা তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করি বাকি ভিডিওর মতো এটাও তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এখন সকালে নাস্তা তৈরি করছি বাচ্চাদের জন্য, আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে হালকা পাতলা। ওদের সকালে একটু সবজি দিয়ে নুডলস তৈরি করে দিচ্ছি, ওরা আসলে সবজি খেতে চায় না, তো আমি অনেক কিছুর মাধ্যমে ওদের সবজি দেওয়ার চেষ্টা করি। তো আমি নুডলসটাও খুব একটা রান্না করতে পারি না, আর বাচ্চাদের জন্য আমি একটু সবসময় নরম নরমই করি। তো আমাদের নাস্তা কমপ্লিট, এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। আর দুপুরে রান্না আছে করবো সাদা পোলাও, আর সাদা পোলাওর সঙ্গে একটু চিকেন করবো। আর খুবই ইজিলিভাবে এটা আমি করি, এরকম রেসিপি কয়েকটা আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এমনভাবে পোলাওটা রান্না করি, অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে, অনেক বেশি। আর বাবু আব্বু এটা খুব পছন্দ করে, আসলে বাহিরে যে পোলাওগুলো আমরা খাই এবং আগে আমরা যেভাবে রান্না করে খেতাম ওভাবে কিন্তু আমি এখন আর রান্না করি না। আমার মানে কেমন একটু খারাপ লাগে, আর অনেকদিন ব্লগ ভিডিও দেই না, আর প্রতিদিনের কাজটা আর কি তোমাদের মাঝে তুলে ধরি না, মাঝে মাঝে রেসিপি দিচ্ছি। আর কি বলো তো, ভিডিও করতে একদম ভালো লাগে না, সেই কথায় আছে না যে মানুষ মধ্যবিত্তর কষ্ট কেউ বোঝে না। তো আমাদের ইউটিউব জগৎটা আমাদের মাঝে এমন একটা পজিশন আর কি, আমি এখন আমরা এখন কিছু কিছু আপুরা আছি এবং আমার কিছু কিছু সহকর্মীরা যারা আমার পাশাপাশি আছো, আমরা কিন্তু ইউটিউবে এখন মধ্যবিত্ত একটা পজিশনে আছি। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দেই, যখন লকডাউন ছিল তখন কিন্তু মধ্যবিত্তর কষ্টটা কিন্তু আমরা কেউ বুঝতে চাইনি, তাই না? আমাদের যারাই যতটুকু সামর্থ্য ছিল আমরা কিন্তু গরিবদের দান করেছি, যারা অনেক গরিব, যারা মানে সবার থেকে চেয়ে নিয়ে এসে খেতে পারছে, ভিক্ষা করে খেতে পারছে, ভিক্ষা না করতে পারলেও যে যেখানে ত্রাণ দিচ্ছে সেখান থেকে এসে মানে ত্রাণগুলো নিচ্ছে, খাচ্ছে, এভাবে কিন্তু তাদের ঠিকই চলে যাচ্ছে। কিন্তু যারা মধ্যবিত্ত তাদের কিন্তু কাজ ছিল না, কোনো চাকরি ছিল না, তারা যখন বাসায় বসেছিল তাদের কিন্তু কষ্ট আমরা বুঝতে পারি নাই। এখন কিন্তু আমার এরকম মনে হচ্ছে যে আমরা ইউটিউব জগতে কিন্তু এখন মধ্যবিত্ত একটা পজিশনে আছি। যারা অনেক গরিব, মানে অনেক গরিব কোনো কেউ চ্যানেল খুলেছে, আমরা কিন্তু চাই যে সে খুব তাড়াতাড়ি মানে সফলতা পাক, সে একটা ইনকামের একটা তার রাস্তা আসুক। আমরা সবাই চাই আল্লাহ তাদের সেরকম করুক, এক তাদের, আর হচ্ছে যারা অনেক বেশি বড় তাদের। কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের কিন্তু ইউটিউবে এত সহজে মানে সফলতা পাওয়া সম্ভব না। তো মধ্যবিত্তর কষ্ট কিন্তু কেউই বোঝে না, যেমন আমরা কখনো বুঝি নাই, ঠিক আমরা এখন এমন একটা পজিশনে আছি আমাদের কষ্ট কিন্তু কেউ বুঝবে না। এই জন্য কারো হতাশ হওয়ার কিছু নেই, আস্তে আস্তে কাজ করতে থাকো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো লকডাউনের ক্ষেত্রে এখন মনে পড়ছে যে লকডাউনে কিন্তু আমাদের চোখের সামনে এখন অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে অমুক একটা পরিবারে, মানে একটা পরিবারে তারা কয়েকজন মানে না খেয়ে থাকতো, তাদের এমন একটা পজিশন ছিল তাদের কোথাও চেয়ে খাওয়ার মতো তাদের পজিশন না। সবাই জানতো যে তাদের ভালো একটা অবস্থা, তারা মোটামুটি খেতে পারে, একদম যে তারা এতটা মানে ই হয়ে গিয়েছে, এতটা অসহায় হয়ে গিয়েছে দেখে তাদের বোঝা যায় না, এবং তারা চেয়েও খেতে পারে না, ভিক্ষাও করতে পারে না, কোনো ত্রাণও নিতে পারে না, তাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমরা কিন্তু সেগুলো কখনো দেখি নাই, আমরাও কিন্তু দেখেছি যারা অনেক বেশি গরিব, মানে অনেক বেশি গরিব, যারা চেয়ে খেতে পারছে, অনেক জায়গা থেকে ত্রাণ নিয়ে এসেছে। এমন একটা সময় ছিল, আমি কিছু জায়গায় শুনেছিলাম যখন লকডাউন ছিল, মানে কিছু কিছু মানুষ ত্রাণ নিয়ে যখন দেখেছে বেশি হয়ে গিয়েছে, আরও মানে আশেপাশে কিছু মানুষের কাছে ওটা আবার বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এমন একটা মানুষ, এমন আবার কিছু মানুষ ছিল তারা কিন্তু কিছুই পায়নি। তো আমাদের ইউটিউব জগৎটা আমাদের পজিশন হয়েছে এরকম, মানে যারা একদম গরিব তাদের কিন্তু আমরা অনেকেই সাহায্য করি, চেষ্টা করি পুরো ভিডিও দেখার, চেষ্টা করি তাদের একটু পাশে দাঁড়ানোর, একটু শেয়ার করার। আর যারা অনেক হাইফাই তাদের তো কথাই নেই, তাদের তো কোনো কিছুই দরকার নেই, তাই না? আর মধ্যবিত্তটা কিন্তু কেউ কিছুই করবে না, কখনোই কিন্তু ইচ্ছাকৃতভাবে তোমার ভিডিও শেয়ার করবে না, পুরোটা দেখবে না। তো এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ হয়ে যাবে, আজ হোক কাল হোক কখনো কখনো হয়ে যাবে, এই জন্যই আর কি। তো এটা আমার এই জন্যই বলা যে তোমরা হয়তো অনেকে টেনশনে আছো, আমি যেরকম টেনশন করি মাঝে মাঝে ভেঙে পড়ি, ঠিক মানে তোমরা হয়তো এরকম আমার মতো যারা তারা এরকম টেনশন করতো, টেনশন করার কিছু নেই, একভাবে না একভাবে সময় চলে যাবে। যেমন লকডাউনের সময়টা চলে গিয়েছে, এখন কিন্তু সবাই ভালো আছে, তো একরকম ইউটিউব জগতের জার্নিটাও আমাদের একসময় ঠিক হয়ে যাবে, আমরাও একসময় সফলতা পাবো ইনশাল্লাহ। তো পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, তোমরা দেখতে পেয়েছো, এখন আমি চিকেনটা উঠিয়ে দিচ্ছি। আর এই রেসিপি আমার চ্যানেলে কয়েকটা দেওয়া আছে, আমি কীভাবে পোলাও রান্না করি এবং চিকেন রান্না করি, তোমরা খুব সহজে ওটা দেখে নিয়ে আসতে পারো, আর অনেক ইজিলি আর কি রান্না করতে পারবে। আর বয়লার চিকেন রান্না করে এত কিছু না, আর বয়লার চিকেন তো এখন অনেকেই খায় না, আপাতত বাসার পুরুষ মানুষরা আর কি একদমই খেতে চায় না, আর বাচ্চারা পছন্দ করে এবং আমিও পছন্দ করি। আসলে আমার হাজব্যান্ড বয়লার চিকেন, পাঙ্গাশ মাছ এইসব একদম পছন্দ করেন না, ও যখন থাকে না তখন আমরা এগুলো খুব মজা করে খাই, মানে বাচ্চাদের সঙ্গে করে আমি রান্না করি। ও না থাকলে আমি এটা বেশি রান্না করি, থাকলে হয়তো বা রান্না করলে ওর পাশাপাশি ওর জন্য আলাদা করেও কিছু রান্না করতে হয়।
তো এটাই আর কি, আসলে অনেকদিন ব্লগ দিতে ইচ্ছা করছিল না, প্রতিদিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি আমার কাজটা আমি শেয়ার করতাম। আর ক্যামেরা ধরা করা, ক্যামেরা সেট করা, এটাও ঝামেলা লাগে, ভালো লাগে না সব কিছু মিলে, এবং মানে নিজেকে হতাশ হতাশ লাগে, মনে যে হয়তো বা হেরে যাচ্ছি, তখন মনে হচ্ছে যে কেন হেরে যাব। সব কিছুর মাধ্যমেই কিন্তু কোনো না কোনো ঝড় থাকে, কোনো না কোনো মানে লাইনটা অনেক লম্বা থাকে, কারো একটু ছোটো থাকে, কারো লম্বা থাকে, হয়তো আমাদের জার্নিংটা অনেক বেশি, রাস্তাটা অনেক বড়, এই জন্য হয়তো সময় লাগছে, এটা কোনো ব্যাপার না। তো এখানে পোলাওটা হয়ে গিয়েছে, এখানে চিকেন উঠিয়ে দিয়েছি, একটু ভোনা করি নাই আমি, হাতে মেখে দিয়েছি চিকেনটা, আর বাচ্চারা এত তো কিছু বুঝবে না, আর খাবো যেহেতু আমি, আর তো কেউ খাবে না, এই জন্য যেরকম ইচ্ছা সেরকম করে রান্না করে ফেললাম। পোলাওটা হয়ে গিয়েছে, বাচ্চাদের খাবার দিয়ে দেবো, ওদের গোসল করে বেলকনিতে রেখে এসেছি, বেলকনিতে ওরা রোদ্রে বসে আছে, আসলে একটু ঠান্ডা, তো ওরা গরম পানি দিয়ে গোসল করাই আমি, কুসুম কুসুম গরম পানি করে, তারপরেও তো বাচ্চাদের একটু ঠান্ডা লাগে, যখন লোশন টোশন দেয় আমি বেলকনিতে নিয়ে গিয়ে রোদ্রের উপরে বসে তারপরে লোশন দেই, তাহলে ওদের একটু ই লাগে, ভালো লাগে শরীরের মধ্যে। যে এখানে বসে আছে দেখতে পাচ্ছ, তো পেয়ারা কেটে দিয়েছি, একটু খেতে থাকো আর এখানে বসে থাকো। আমার ছেলেটা একটু বেশি দুষ্টু, আর মেয়েটা একটু মাশাল্লাহ ভদ্র আছে, ছেলেটা ভদ্র তবে একটু দুষ্টামি বেশি করে, আর বলছি একটু হাই দাও আন্টিদের, একটু হাই দাও, মানে ও লজ্জা পাচ্ছিলো, একদম তাকাতে চাচ্ছিলো না, তবে মেয়েটাকে বলতে হয়নি, ও ক্যামেরার দিকে ওর দিকে নেওয়াতেই ও হাই দিয়ে দিয়েছে। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করো, ওরা কিন্তু টুইন বেবি মাশাল্লাহ, আল্লাহ আমার মানে ঘরে দিয়েছে, একটা বাবা একটা আম্মা, ছোটো আম্মা এবং ছোটো বাবা, আলহামদুলিল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করো। তো ওদের গোসল হয়ে গিয়েছে, এখন ওদের খাবার দিয়ে দিব ভাবছি, আর বাহিরে আজকে খুব একটা রৌদ্র নাই, মিষ্টি মিষ্টি রৌদ্র যেটা বলে, আর শীতের সময় সবসময় এরকম রৌদ্রই ভালো লাগে, মিষ্টি মিষ্টি অনেক বেশিও ভালো লাগে না, আর একদম নিম্নচাপ হলেও আবার খারাপ লাগে। তো এখানে ওদের খাবার দিয়ে দিচ্ছি, মেয়েটা অনেক সময় একা একা খায়, কিন্তু ছেলেটা আবার ঝামেলা করে, আবার ছেলেটা ঝামেলা করা দেখলে মেয়েটাও আবার ঝামেলা করা শুরু করে দেয়, আসলে তখন দুজনেরই আর কি খেয়াল রাখতে হয়, কী করার, কিছুই করার নেই। আর ওরা বয়লার চিকেন খুব পছন্দ করে সাদা পোলাওয়ার সঙ্গে, আমিও খুব পছন্দ করি, ওরাও খুব পছন্দ করে, খুব একটা আলুটা খেতে চায় না, তবে আমি খাই এর জন্য দিয়েছি। তো যেটা বলছিলাম, তোমরা এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, মনে করো আমরা হচ্ছে ইউটিউব জগতে মধ্যবিত্ত পরিবার, বাস্তবে যেমনই হই না কেন, বাস্তবে আল্লাহ যেরকম রেখেছে আলহামদুলিল্লাহ, ইউটিউবে যেরকম রেখেছে আলহামদুলিল্লাহ, তবে পজিশন যেটা বলছিলাম আর কি, মধ্যবিত্ত পরিবার যেটাকে বলে, তো লকডাউনের সময় কিন্তু কেউ মধ্যবিত্ত পরিবারের দিকে তাকায়নি, সবাই কিন্তু গরিবের দিকে তাকিয়েছে, আর বড়ক যা তাদের তো কোনো দিকে তাকানোর প্রশ্নই আসে না, তো ইউটিউব জগৎটা হচ্ছে এরকম। তো এখন আমিও একটু খেয়ে নিচ্ছি, ওদের সাথে সাথে ওদেরও দিচ্ছি, আমিও খাচ্ছি, এভাবে আজ চলছে, কারণ আমি অনেক সকাল থেকে আর কি নাস্তা করেছিলাম, তারপর আর খাওয়া হয়নি, অনেক কাজ করেছি। তো এখন খাওয়া দাওয়া করে ভাবছি বাচ্চাদের নিয়ে একটু ঘুমাবো, তো আর ভিডিওটা বড় করব না, তা আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকো, বেশি বেশি করে আল্লাহ বন্দি করবে, পাঁচ অক্ট নামাজ কালাম পড়বে, আল্লাহ হাফেজ।